আসসালামু আলাইকুম। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমার মুরগির এই দেখুন এই যে পায়ে কি হয়ে গেছে, আমি খেয়াল করি নাই। এই মোরগটা এটা আমার ভালো একটা মোরগ, অনেক ভালো লাগে আমার কাছে এই মোরগটা, শখের একটা মোরগ। এই মোরগটা এখন এগুলো ছুটাই তৈব আস্তে আস্তে। এই মানুষ রাস্তাঘাটে ময়লা টয়লা ফালাই রাখে, এরকম জাল টাল, এই কারণে এই যে এগুলা পায়ে আটকায়। খুব সাবধানে কাটতে হইতেছে জিনিসটা, মোরগের পালা গেলে সমস্যা আছে। একটা জাল আটকেছে মানুষের, কত কিছু রাস্তায় ফেলাই রাখো, না দেখলে না। দেখতে পাচ্ছেন পাউডা পুরো বাইর যে অবস্থা, কাইটটা রক্ত বেরিয়েছে, ওরকম একটা অবস্থা। এই দেখেন ইস্যিরে পুরো মোরগটা বাইরি ব্যথা পাইতেছে, বুঝতে আছি তো। দাঁড়া দাঁড়া, এই যে নীল হয়ে গেছে পাউডা, এইটা এই যে ছুটাই দেব। মুরগিটা হাঁটতে পারে না, খুঁড়াই খুঁড়াই হাঁটে, তাই আজকে ব্যথাও পাইতেছে অনেক। পাউডা গ্যাস দেখতে পাইতেছেন ফুটাই ফেলছি, এখন এটাকে একটু ওষুধ লাগাইতে হইব। পাও কাইটটা এই যে ইয়ে গেছিল, পুরো দাগ হয়ে গেছে, মন ঠিক হয়ে যাবো না, একটু চুন লাগাইতে হইব। এক পদের ওষুধ লাগাই দিতেছি আমি, যে মুরগির পায়ে যে কোনো কিছু ব্যথা মুথা পাইলে এগুলো লাগালে ব্যথা ছেড়ে দেয় তাড়াতাড়ি। আপনারা এই ভালো কাজটার জন্য একটু লাইক করে দিয়েন, একটু কমেন্ট করেন। আর এই দেখেন এখন মুরগিটা ছাড়লেই কিভাবে দৌড় দেয়। এই দেখেন এখনই পুরো সুস্থ, ওই যে এখন চাই খাবে।